জয়া আজ আমি কম্পিটিটিভ পরীক্ষায় ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যে অঙ্কগুলি থাকে সেটি আমি তুলে ধরছি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কেউ না সাবস্ক্রাইব করে থাকেন তারাও অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করার জন্য যে সূত্রগুলি আমাদের প্রয়োজন হয় সেগুলো আমরা প্রথমে একটু দেখে নিই মোট রকমের ত্রিভুজ থাকলেও সাধারণত তিন ধরনের ত্রিভুজের সমস্যায় পরীক্ষাতে এসে থাকে বিষমবাহ ত্রিভুজ সমবাহ ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ তাহলে এই তিন ধরনের ত্রিভুজের অঙ্কগুলি করার জন্য যে সূত্রগুলি আমাদের প্রয়োজন হয় সেগুলো একটু আমরা দেখে নিই পরিসীমা প্রথমে বের করতে গেলে আমাদের ত্রিভুজের পরিসীমা মানে তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল তাহলে বিষমবাহু ত্রিভুজের এ বি সি বাহু হলে তার পরিসীমা হবে এ প্লাস বি প্লাস সি একক সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহুর দৈর্ঘ্য এ থাকে সুতরাং তিন তিনটি বাহুর দৈর্ঘ্যের যোগফল হবে থ্রি এ একক এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এ লম্ব বি ভূমি এবং সি অতিভুজ হলে তার পরিষীমাও হবে এ প্লাস বি প্লাস সি ক্ষেত্রে অর্ধ এ এস ইকাল টু এ প্লাস বি প্লাস সি বাই টু এটি আমাদের ক্ষেত্রফলের সূত্র বের করার জন্য প্রয়োজন লাগে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এস ইন্টু এস মাইনাস এ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হবে রুট থ্রি বাই টু ইন্টু বাহু স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার সমকণিত ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হবে হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব অর্থাৎ হাফ ইন্টু এ ইন্টু বি ভূমির দৈর্ঘ্য বি হলে লম্ব এ হলে হাফ ইন্টু এ ইন্টু বি আর যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই আমরা বি যদি ভূমির দৈর্ঘ্য হয় এইচ যদি উচ্চতা হয় তাহলে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি উচ্চতা ইকুয়াল টু হাফ ইন্টু বি এইচ বর্গ এক এটি সমস্ত ধরনের ত্রিভুজের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারব সমকম ত্রিভুজের ক্ষেত্রে আরেকটি সূত্র লাগে সেটি হচ্ছে প্রতিভূজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ যদি সি হয় লম্ব এ আর ভূমি বি হলে এখানে দেখতে পাচ্ছি লম্ব এ ভূমি বি আর অতিভুজ সি তাহলে হবে আরেকটি সূত্র আমাদের সমভম ত্রিভুজের ক্ষেত্রে আগে উচ্চতা বাহুর দৈর্ঘ্য জানা থাকলে উচ্চতা সরাসরি আমরা বের করতে পারি রুট থ্রি বাই টু ইন্টু দৈর্ঘ্য মোটামুটি আমাদের এই কয়েকটি সূত্র জানা থাকলে আমরা যে কোনো ধরনের সমস্যা সমাধান করতে পারব তাহলে দেখা যাক প্রথম অঙ্কটি বলেছে একটি ত্রিভুজের বাহুগুলি অনুপাত হাফ ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর যদি ত্রিভুজের পরিসীমা সেমি হয় তবে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজটির তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে হাফ ইসু ওয়ান বাই থ্রি ইস টু বাই ফোর এটিকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে আসলে দুই তিন চার এদের লসক দিয়ে গুণ করলে এটি হচ্ছে সিক্স ইস টু ফোর ইস তাহলে তিনটি বাহু হয়ে যাবে এটা আমাদের এখানে যদি অনুপাত থাকে তাহলে বাহুগুলি হয়ে যাবে ও তাহলে শ্রীবুষ্টির পরিসীমা এখানে দেওয়া আছে পরিসীমা বাহান্ন সেমি তাহলে সেক্ষেত্রে আমাদের সিক্স এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স ইকাল টু হচ্ছে বাহান্ন তাহলে এখানে হচ্ছে তিন চার সাত ছয় তেরো এক্স ইকাল টু বাহান্ন তাহলে এক্স ইকুয়াল টু বাহান্ন বাই তেরো তাহলে চার তাহলে এখানে বলেছে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য তা সর্বাপেক্ষা ক্ষুদ্রতম দেখতে পাচ্ছি থ্রি এক্স তাহলে ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হবে থ্রি ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে চার তাহলে থ্রি ইন্টু ফোর এক গাছে সেমি তাহলে এত সেমি অর্থাৎ তিন চারে বারো সেমি তাহলে এই ত্রিভুজটির পরিসীমা হবে বারো সেমি ত্রিভুজটির ক্ষেত্রে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হয় বারোশো সেমি এর পরে অঙ্কটি বলেছে যদি একটি ত্রিভুজের উচ্চতা হ্রাস পায় এবং ভূমির দৈর্ঘ্য ফর্টি পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে নাকি এইট পার্সেন্ট হ্রাস পাবে নাকি সিক্সটিন পার্সেন্ট বৃদ্ধি পাবে নাকি সিক্সটিন পার্সেন্ট হ্রাস পাবে তাহলে আমরা যদি দেখি এক্ষেত্রে ত্রিভুজটির ভূমি আমরা ধরে নিচ্ছি বি আর উচ্চতা ধরে নিচ্ছি এইচ তাহলে এই ক্ষেত্রফল হবে ইন্টু উচ্চতা এইচ ইজিক টু হাফ অফ এইচ এবার বলেছে উচ্চতা ফর্টি পার্সেন্ট হ্রাস পায় তাহলে উচ্চতা

ইজিক টু বি প্লাস তাহলে এক্ষেত্রে ত্রিপুষ্ট ক্ষেত্রফল হবে নতুন ক্ষেত্রফল ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ভূমি হচ্ছে এক্ষেত্রে চোদ্দ বি বাই টেন ইন্টু সিক্স এইচ বাই টেন তাহলে এখানে আসছে ছয় চোদ্দ চুরাশি তাহলে হাফ ইন্টু বাই হান্ড্রেড হাফ বি এইচ ইন্টু এইটটি ফোর বাই তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা ক্ষেত্রফল আগের থেকে এখানে কমে গেছে কতটা কমলো তাহলে ক্ষেত্রফল তাহলে হাফ অফ বিএইচ ছিল সেখান থেকে কমলো হচ্ছে হাফ অফ বিএইচ ইনটু এইটি ফোর বাই হানড্রেড ইকাল টু হাফ অফ বিএইচ ইনটু এখানে একশো লসাগু হবে একশো থেকে চুরাশি বাদ দিলে ধরে সিক্সটিন বাই হান্ড্রেড ইকুয়াল টু হাফ অফ তাহলে ত্রিভুজটি ক্ষেত্রফল ষোলো পার্সেন্ট হ্রাস পাবে এখানে তৃতীয় অঙ্কটিতে বলেছে একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কুড়ি বর্গ সেমি এবং সমকোণ ধারক বাহুগুলির মধ্যে একটি দৈর্ঘ্য চার শ্রেমি ক্ষতিভুজের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত হবে তাহলে আমরা সমকোণী ত্রিভুজ এই কোণটা সমকোণ ধরে নিচ্ছি সমকোণ ধারক একটি বাহু আমরা এটাকে চার সেমি ধরে নিচ্ছি তাহলে এই দৈর্ঘ্যটি জানা নেই আমাদের এই দৈর্ঘ্যটি আমরা এক্স সেমি ধরছি আর সমকোণ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব আমরা এইচ ধরছি তাহলে আমাদের এই অতিভুজের দৈর্ঘ্যটি জানা দরকার তার আগে আমাদের বলা আছে ত্রিভুজটির ক্ষেত্রফল কুড়ি বর্গশেমী তাহলে আমরা এই বাউুটিকে যদি ভূমি ধরি তাহলে এটি হয়ে যাবে লম্ব তাহলে সেক্ষেত্রে হবে হাফ ইন্টু ফোর ইন্টু এক্স ইকাল টু কুড়ি তাহলে এখান থেকে এক্স সমান আমরা পাবো এখানে দুই কাটলে টু এক্স সমান টোয়েন্টি এক্স সমান টেন তাহলে এক্সের দৈর্ঘ্য হল দশ সেমি তাহলে সমকোণ ধারক একটি ভাবে চার সেমি একটি দশ সেমি তাহলে দৈর্ঘ্য হবে রুট অভার চার স্কোয়ার প্লাস দশ স্কোয়ার ইকুয়াল টু রুট অভার চার চারে ষোলো আর দশ দশ একশো একশো ষোলো ইকুয়াল টু তাহলে এটা হবে ফোর এখান থেকে কমন যাবে তাহলে টু হয়ে যাবে বাইরে গিয়ে তিন চার দু আট চার নং ছত্রিশ টু রুট উনত্রিশ এবার এইচ যদি উচ্চতা হয় তাহলে এই বাহুটিকে ভূমি ধরলে হাফ ইন্টু ভূমি টু রুট ক্ষেত্রফল হবে কুড়ি তাহলে দুইয়ের সঙ্গে এই কাটা গেলো ইটু এইচ এখানে থাকবে হাফ ইন্টু ভূমি উচ্চতা এটি ভূমি একটি উচ্চতা এটি দৈর্ঘ্য হচ্ছে কুড়ি তাহলে এইচ হবে কুড়ি বাই রুট তাহলে আমাদের উত্তর হবে ডি পরের অঙ্কটি বলেছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দুই সেমি বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল টু রুট সেমি বর্গ সেমি বৃদ্ধি পায় ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত তাহলে এক্ষেত্রে ত্রিভুজটি বলা আছে সমবাহু তাহলে সমাবতী পূজায় আমরা বাহুর দৈর্ঘ্য যদি এ ধরে নিই তাহলে ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বর্গ একক এখানে বর্গ সেমি আছে তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার সমানোর এটা হচ্ছে আগের ক্ষেত্রফল পরে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে দুই সেমি তাহলে আগে ছিল এ বৃদ্ধি পেলো দুই সেমি তাহলে এখন বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ প্লাস টু সেমি তাহলে ক্ষেত্রফল হবে এক্ষেত্রে রুট থ্রি বাই ফোর ইন্টু এ প্লাস টু বাহুর স্কোয়ার এত বর্গ একক এখন বর্গ সেমি আছে তাহলে সেমি আছে তাহলে বর্গ সেমি তাহলে পরে ক্ষেত্রফল হলো এটি প্রথমে ক্ষেত্র ফল ছিল এটা তাহলে আমাদের বৃদ্ধি পেয়েছে দেখছি টু রুট থ্রি তাহলে এখান থেকে আমরা এটা বাদ দিলে পাবো টু রুট থ্রি তাহলে টু রুট থ্রি রুট থ্রি বাই ফোর ইন্টু তাহলে এক্ষেত্রে রুট কমন নেইলে এটা ভাঙলে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস মাইনাস এ স্কোয়ার টু টু রুট থ্রি তাহলে স্কোয়ারে স্কোয়ার কাটা গেলো এখানে রুট থ্রির সঙ্গে রুট থ্রি কাটা যাচ্ছে তাহলে এখানে ফোর এ এখান থেকে কমন যাচ্ছে ফোর তাহলে এ প্লাস ওয়ান বাই ফোর ইকুয়াল টু টু ফোর ফোর কাটা যাচ্ছে তাহলে এখানে আমরা পাচ্ছি এ প্লাস ওয়ান ইকুয়াল টু টু এখান থেকে পাচ্ছি আমরা এ ইকাল টু ওয়ান টু মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান সুতরাং ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ছিল এক সেমি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত এই ধরনের অঙ্কগুলো আমরা সমাধান করলে যে কোনো ধরনের সমস্যার সমাধান করতে পারবো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরের ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন তাহলে সবার আগে আমার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ